আশীর্বাদী হচ্ছে প্রদীপের আলো দিয়ে দাও বুকে গুড মর্নিং আজকে 30 তারিখ 30শে অগস্ট কিং এর বার্থডে এই সকাল হয়েছে কিং বসে আছে কিং এর ট্রেনার এসেছিল স্যার সকাল সকাল কিং একবার ওয়াক করে এসছে বন্ধুদের সাথে দেখা করে এসছে তাই তো কিং বাবা হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে আজকে 2 বছর হলো কিং এ হ্যাপি বার্থডে অনেক কিছু আজকে সেলিব্রেশন হবে সব বাড়িতে হচ্ছে একে একে কিং এর কেক বানানো হচ্ছে কিং এর খাবার বানানো হচ্ছে স্পেশাল ফুড কিং এর বন্ধুরা বন্ধুদেরকে আমরা আজকে অনেক কিছু খাওয়াবো বাইরে সেই জন্য মা রান্নাবান্না করছে আর কিং এর জন্য কালকে একটা এই বল এনেছিলাম পিঙ্কপস থেকে ওর জন্য একটা হাস্কি অর্ডার করেছি ও তো হাস্কি হাস্কি একটা বড় টেডি বিয়ার অর্ডার করেছি এখনো এসে পৌঁছায়নি কিন্তু কিং এর জন্য একটা খেলনা বল এনেছিলাম কাল থেকে এসে রাত্রিবেলায় দিয়েছি 12টার সময় খেলে খেলে সারা রাত্রি খেলে বেড়াচ্ছে এখন হাঁপিয়ে গেছে বসে আছে এই নাও একদম ক্যাচ নিয়ে নিল কিং কিং তুমি আনন্দ করবে তো তুমি ভালো থাকো ঠিক আছে আপনারা বন্ধুরা কিংকে অনেক আশীর্বাদ করুন আজকে আমার কিং এর 2 বছর হলো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে এই মা নিজের হাতে কিংকে এবার কেক বানিয়ে দিচ্ছে কি কেক হচ্ছে মা এটা ক্যারেট কেক ক্যারেট হ্যাঁ ওই জন্য কালারটা একদম ক্যারেটের মতো নিয়ে এসেছে এই যে ক্যারেট রাখাই রয়েছে সব কন্টেনার এটা কেক টিন কালকে সব কিনে আনা হয়েছিল ওইটা কি ওইটা উপর থেকে গার্নিশ হবে তাহলে কেক রেডি হয়ে যাবে কিং এর জন্য কেক হচ্ছে এই পিনাট বাটার ভাটা সব নিয়েছে দিয়ে কিং এর আজকে কি হচ্ছে কিং এর রান্না করে পাঁচ রকম কিং এর পায়েস তো হয়ে গেছে না আলাদা করে উইদাউট সুগার আর ওইটা মাটন স্টু হয়ে গেছে মাটন স্টু হচ্ছে আরো রান্না বান্না হচ্ছে আর ওই ঘরে কিং এর খাবারটা রাখা রয়েছে কিং এর বন্ধুদের বন্ধুদের জন্য এই যে বানিয়েছে হলুদ দিয়ে দিয়েছে কালারের জন্য এখানে মাটন চিকেন আছে চিকেনের 4 কিলো মতো চিকেন আর রাইস দিয়ে মোটামুটি 6 কিলো মতো বানিয়েছে বন্ধু বান্ধবদের খাওয়াবো ওদের বাইরে সব বন্ধু বান্ধবরা আছে রাস্তার যারা স্ট্রিট ডগ তাদের জন্য মা বানিয়ে দিয়েছে একটু পরেই সব দিতে বেরোবো একটু ঠান্ডা হলে এখন তো খুব গরম ঠান্ডা হলেই দেব আর ওদিকে কিং এর সেলিব্রেশন হবে সব রেডি হয়ে গেলে কিংকে দুপুরবেলায় 5 রকম ভাজা বা সব কিছু দিয়ে খেতে দেওয়া হবে কেক হোমমেড রেডি হচ্ছে বেকড হয়ে গেছে ওপর থেকে এটা হচ্ছে টক দই আর কি আছে মার মধ্যে টক দই আর রাঙা আলু রাঙা আলু সেদ্ধ করে মা মেখে এই ওপর থেকে দেয়া হচ্ছে এরপর আরো গার্নিশিং হবে এদিকে কিং এর থালা সাজানো হয়ে গেছে 5 রকম সেদ্ধ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ওর পায়ে যেটাতে একদমই সুগার নেই উইদাউট সুগার আর এদিকে সব আমাদেরও ভাজা ভুজি সব চলছে রান্না বান্না এবার নিয়ে বেরাবো আমরা ঠান্ডা হয়ে গেছে গরম ছিল তো এখন বার্থডে সাথে সাথে আর একটা সেলিব্রেশন আজকে হচ্ছে রাখি তো এই কিং ভাইয়ের জন্য রাখি কিনেছি রাখি পরাবো সাথে কি আবার গিফট এনেছে ও বড় হয়ে গেছে এখন আবার গিফট এনেছে কিং এর জন্য গিফট এনেছে মামা পরে দেখাবো না হয়ে গেছে এখনো খোলা হয়নি
কফি মগ নিয়ে সে কি সুন্দর ছোটবেলা থেকে ছবি আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া করছে বেশি এরা মারপিট করছে এ দিয়েছে এরা এক জায়গায় সব মারপিট করছে তোদের দিচ্ছে এক এক করে খা প্লেট কোথায় ওরা মারপিট করে খাচ্ছে আলাদা প্লেট দিলে নিচ্ছে না এরা এত দুষ্টু আবার কিং কিং আসবে বলেছিল এইবার কিং কি নিয়ে আসার কথা বলেছিলাম সামান্য সেদ্ধ করে ভাজা এদিকে মাটন এদিকে পায়েস এদিকে কেক এটা হোমমেড দু বছর হচ্ছে কিং এর সব রেডি করে এই ধান দুববো আশীর্বাদই হবে সুস্থ তো অবশ্যই থাকতেই হবে কিংকে সবাই ভালোবাসা দেবেন বন্ধুরা কিং এবার খাবে বলছে অনেকক্ষণ অপেক্ষা করেছি আর পাচ্ছি না কেকটা কাটিয়ে দাও কেকটা কেটে নাও কেকটা কেটে দে কেটে একটু খাইয়ে দে মুখে একটুখানি ছোট করে হ্যাঁ বাস কিংকে খাই দে খেয়েছে এই তো খাবে ব্যাস ওইটুখানি থাক এবার খাবারটা খেতে দিচ্ছে মা পায়েসটা খেয়েছে হ্যাঁ এক চামচ দিয়েছে আবার পরে খাবে হ্যাঁ পরে খাবে না কালকে রাতে একবার খাওয়া হয়ে গেছে কিংকে মাটনটা দিয়ে দাও কিংয়ের খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে খেয়ে নিকো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে সাপোর্ট করবেন অ্যান্ড পুরনো বন্ধুরা যারা তারা অবশ্যই ফরওয়ার্ড করে দেবেন আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আরও আরও অনেক ব্লেসিং দিন থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে থ্যাংক ইউ